নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ব্রতটি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ কাঁচা কলায় ডাল সুটি থেকে ডাল তৈরি করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন যাচ্ছি কাঁচা কলায় তুলতে। আমাদের জমিতে পৌঁছে গেছে, এবার আমি কলাই তুলে দেখাচ্ছি। এইভাবেই গোটা জমি তুলতে হয়। ওই যে আমার বাবা তুলছে ওখানে, আমিও এসেছি তুলতে। এই যে দেখছেন, এইগুলো তুলতে হবে, এই কাঁচাগুলো তুললে হবে না। আমি এভাবে তুলবো। এই ডালটা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর খাবার, শরীর ঠান্ডা রাখে এই ডালটা। আমার ঝুড়ি ভরে এসেছে, আমি এখন বাড়ি চলে যাব। তার আগে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দেব। এদিকে যাচ্ছি আমি। এগুলো দেখছেন, এগুলো গরুতে খুবই খেতে পছন্দ করে, এগুলোর নাম গোমা। দেখুন, আমি বাড়ি চলে এসেছি। এবার এগুলো আমি রোদ দিয়ে দিচ্ছি, রোদ এলে এগুলো গরম হয়ে যাবে। সারা দুপুর রোদ পাওয়ার পর এগুলো বাসে করে বেরিয়ে বেরিয়ে ভাঙতে হবে। এভাবে পাতলা করে মেলে দিতে হবে। কলাইগুলো রোদ পেয়ে সব ফেটে গেছে, এখন আমি একটু বেরিয়ে নেব। এইভাবে বেরিয়ে নিলে সব কলাইগুলো ফেটে যাবে। এবার আমার বেরোনো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছুলে নেব যাতে কলাইগুলো নিচেতে পড়ে থাকে। এই কাজটা স্নান করার আগেই করতে হবে, প্রচুর শুং আছে, গা কুটকুটি করতে পারে। এবার এই কুলোটা দিয়ে এই কলাইগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমার অনেকগুলো কলাই বেরিয়েছে। Thank you.
কলাইগুলো এবার আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার এটা এই কলাইগুলো দুদিন রোদ দিতে হবে, তারপর দুদিন পর আবার দেখাবো। দুদিন পর ফিরে এলাম, এই কলাইগুলো রোদ দিয়েছি। এবার এই কলাইগুলো এই ঝাঁপাতে নিয়ে নেব, এইভাবে কলাইগুলো ভরে দেবো এই ঝাঁপাতে। কলাই ভরা হয়ে গেছে, এবার ভেঙে নেব। দেখুন আমার কলাইগুলো ভাঙা হয়ে যাচ্ছে, এবার এইভাবে সমস্ত কলাইগুলো ভেঙে নেব। দেখুন কলাইগুলো সব ভাঙা হয়ে গেছে, এবার পাঁচুড়ে নিতে হবে। এইভাবে পাঁচুড়ে নিতে হবে ভালো করে, এইভাবে পাঁচুড়ে নিতে হবে ভালো করে। অল্প অল্প খোসা ছেড়েছে আর অল্প অল্প ছাড়ে নাই, এর জন্য তেল মাখিয়ে আবার একদিন রোদ দিতে হবে। এখন আমি সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি অল্প করে। দেখুন কলাইগুলো আমার তেল মাখানো হয়ে গেছে, এবার আমি রোদ দিয়ে দেব। দেখুন সারা দুপুর রোদ করার পর হালকা খোসা ছেড়ে গেছে, এখন আমি হামাল দিস্টে করে দিয়ে আর একটু খোসা ছাড়িয়ে নেব। হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আর একবার পাঁচুড়ে ঝেড়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল কলাইগুলো, এবার কৌটোই ভরে নিলেই রেডি কাঁচা কলাইয়ের ডাল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।